সেনাপ্রধানের উদ্দেশ্যে বিএনপি কিছু গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছে আমরাও বিএনপির সাথে একমত এবং আমরা বলতে চাই সেনা প্রধানকে জরুরি ভিত্তিতে এই কাজগুলো করতেই হবে সেনা প্রধানকে আশ্রিতদের নাম প্রকাশ করার আহ্বান মেজর হাফিজের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেনাবাহিনীর কাছে কারা কারা আশ্রয় নিয়েছিল এবং বহাল তবিয়াতে নিরাপদের থেকে তারা আবার চলে গিয়েছে এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনীর ইমেজের একটা প্রশ্ন যারা সুনির্দিষ্ট গণহত্যার সাথে জড়িত ছিল যারা ফেসিবাদ করেছিল ফেসিবাদের একেবারে মৌলিক দোষর তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল নিতেই পারে তাদের জীবন বাঁচানোর জন্য আশ্রয় দিতেই পারে এটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি হচ্ছে তাদেরকে সেফ এক্সিট কেন দিল তাদের জীবন বাঁচানো জনরোষ থেকে বাঁচানো এটা ঠিক আছে এটা সেনাবাহিনী করবে কিন্তু তাদেরকে সেই দিল তারা এখন কোথায় তারা কারা তাদেরকে আইনের হাতে কেন না তাদের কার কার বিরুদ্ধে মামলা মামলা হয়েছে হওয়ার পরে সেনাপ্রধান কাউকে যেতে দিয়েছেন কিনা না মামলা হওয়ার আগে যেতে দিয়েছেন এই বিষয়গুলো পর্যালোচনা করা জরুরি কারণ সেনাবাহিনীর উচিত জনগণের পাশে দাঁড়ানো এবং আইনের শাসন সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং আইন যাতে স্বাভাবিক গতিতে চলতে পারে সহযোগিতা করা যেমন বিসিবি আল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে তাদের সিদ্ধান্তের যৌক্তিকতা আছে সেটা নিয়ে আলাদা আলোচনা করব ঠিক এভাবে সেনাবাহিনী কি করেছে কার আশ্রয় নিয়েছিল এগুলো সেনা সেনাপ্রধানকে আহ ডিসক্লোজ করতেই হবে কিন্তু সেনাবাহিনীর প্রতি একটা অবিশ্বাস এমনিতেই হাসিনাকে দিয়েছে সেনাবাহিনীর উপর একটা ক্ষোভ জনগণের আছে অতএব সেনাবাহিনীকে তারা যে জনগণের পক্ষে সেটা প্রমাণ করার জন্য ধোয়াশা দূর করার জন্যে আশ্রিতদের নাম প্রকাশ করতে হবে বিএনপির আহ্বানের সাথে আমরা একমত আওয়ামী লীগ ও শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে প্রতিবেশী রাষ্ট্রের মদদে এরা ক্ষমতায় ছিল এই কথাগুলো বিএনপির অনেকেই তো আগে স্পষ্টভাবে বলতে পারেনি এখন বলতে হবে কখনো প্রতিবেশী রাষ্ট্র বলতে হবে কখনো ভারত বলতে হবে তবে ভারত বললে আমরা বেশি খুশি আহ না বলে সরাসরি সম্বোধন করতে হবে ভারতের মদত এরা ক্ষমতা ছিল যেহেতু আমাদের এখনকার লড়াই ভারতের দালাল মুক্ত বাংলাদেশ ভারতের দালাল মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ যে ভারতের মদতে ক্ষমতা ছিল এই বিষয়টা আমাদের স্পষ্ট করতে হবে সবচেয়ে বড় দল বিএনপি পক্ষ থেকে বারবার বলতে হবে দুর্বৃত্ত বলেই তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে রাইট এর মানে যারা আশ্রয় নিয়েছিল তারা সবাই দুর্বৃত্ত এটা একটা পারসেপশন সেই দুর্বৃত্তদের কেন যেতে দিয়েছে সেনাবাহিনী দিস ইজ আওয়ার কোয়েশ্চেন সেনানিবাসে আশ্রয় নেওয়ার সবার নাম প্রকাশ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজার হাফিজ উদ্দিন আহমেদ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা যদিও কে মুক্তিযোদ্ধা বীর বিক্রম উত্তম এগুলোর তেমন এখন নেই এগুলো এখন অনেক পাস্ট হয়ে গিয়েছে এখন আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে ইমিডিয়েট আমাদের কাছে আলোচ্য বিষয় আমাদের জাতীয় এজেন্ডা চব্বিশের জুলাই আগস্টের বিপ্লব মেজর হাফিজ বলেন বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করতে হবে আর কোন ষড়যন্ত্র কেন যেন মাথা ছাড়া দিতে না পারে সেজন্য প্রধান উপদেষ্টাকে শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি তো প্রধান উপদেশটাকে বিএনপির এই পরামর্শের একটা দিক হচ্ছে কিছু কিছু উপদেষ্টারা সন্দেহজনক কাজ করছে যেমন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তাদেরকে শক্তভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন হলে সরিয়ে দেয়া তিনি আরো বলেন সেরানিবাস দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না হ্যাঁ এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না আবার দুর্বৃত্তদের জীবন রক্ষার জন্য জনগণের হাত থেকে বাঁচানোর জন্য আশ্রয়ও দিতে পারে তো এই জন্য আইনের হাতে তুলে দিলে তখন আর সেনা সেনাবাহিনীকে নিয়ে বিতর্কটা হতো না বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে খুনি সরকারের প্রধানকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা তো বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যের পক্ষ থেকে যে ভারতের মদদে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল হাসিনাকে ফেরত দিতে হবে সম্পর্ক সুন্দর রাখতে হলে এই কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করি তো দর্শক আহ সেনাপ্রধানকে সেনাবাহিনীকে বিএনপির আহ্বান অত্যন্ত যৌক্তিক আমরা সমর্থন করি এবং ভারতকে ইঙ্গিত করে এই স্থায়ী কমিটির সদস্য যা বললেন শতভাগ সঠিক মেজর হাফিজ ইদানিং সুন্দর সুন্দর কথা বলছেন অতীতে যে ভুল ভ্রান্তি করেছিলেন তার প্রাশিত করার চেষ্টা করছেন ধন্যবাদ মেজর হাফিসকে